হাই ফ্রেন্ড, আজকে আমি একটি সার্কিট বানিয়ে দেখাবো, RGB ফ্লিপ ফ্লপই, কিন্তু এটা একটু আরো ভালো হবে। আগের ভিডিওটা যারা দেখেননি তারা নিশ্চয়ই দেখবেন, এই ভিডিওটা আমি অনেক কিছু এক্সপ্লেন করছি। এই ভিডিওতে আমি অত কিছু বলবো না, ভিডিওটাকে যত বড় বড় করলে আপনাদের বিরক্ত হবে, তাই আমি একটু ছোটই রাখতে চাই। আগের ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে তাহলে আপনি এই ভিডিওতে অনেক কিছু বুঝতে পারবেন যে এই ব্যাপারটা কি হচ্ছে। তো প্রথমত গ্যালারিতে গেলাম, তো প্রথমত আমাদের পাওয়ার সাপ্লাই এর জন্য এই ব্যাটারি চাই। তো আমরা ব্যাটারি আর সেলের মধ্যে পার্থক্যটা কি? ব্যাটারি হচ্ছে কয়েকটা সেল নিয়েই তৈরি। আমরা বাস্তব জীবনে বলে থাকি ভুলভাল কথা যে একটা ব্যাটারি দেয়, একটা ব্যাটারি বলে কিছু নেই, ওটাকে সেল বলে। আর আমরা অনেকগুলো ব্যাটারির সমষ্টিকে নিয়েই বলে ব্যাটারি, অনেকগুলো সেলের সমষ্টিকে নিয়ে বলে ব্যাটারি। তো এটা বাস্তবে আমরা অনেক ভুল করে বলি থাকি। তো প্রথমত একটা ব্যাটারি চাই, ব্যাটারি। তারপরে আমাদের রেজিস্টার তিনটে লাগবে, তিনটে চারটে পাঁচটের মতন, 1 2 3 5। তারপরে ক্যাপাসিটার তিনটে দরকার, একটি দুটো তিনটে। আর আমি ইলেকট্রোলাইট ক্যাপাসিটার এখানে ব্যবহার করছি না, আপনারা কিনতে পারেন, পজিটিভ নেগেটিভ সেখানে উল্লেখ থাকবে। তো পজিটিভটা একটা নির্দিষ্ট দিকেই লাগানো থাকবে। তারপরে আমাদের চাই একটি এলইডি, এলইডি লাইট তো অনেকগুলো চাই, একটু পরে নিচ্ছি এটা। আর দুটো আইসি দরকার, এবারে এখানে দুটো 555 আইসি দরকার। 555 আইসি দিয়েই সবকিছু ভালো RGB করা তৈরি হয়। তো প্রথমত আমাদের 6 4 আর 8, এখানেও 4 আর 8কে কানেক্ট করে নিতে হবে। তারপরে 2 আর 6কেও কানেক্ট করে নিতে হবে, শর্ট করে নিতে হবে। তারপরে 1 নম্বর পিনকেও দুটোরই কানেক্টেড করে নিতে হবে, 4 নম্বরও পিনকেও কানেক্ট করে নিলাম, ঠিক আছে। তারপরে লাগবে, এটাকে একটু বড় করে করতে হবে, নাহলে ঢুকবে না। ঠিক আছে, এবার বড় হচ্ছে। তো এখানে 4 আর 8কে কানেক্ট করে নিতে হবে, 4 আর এখানে কানেক্টেড, এরকম কানেক্টেড, এটা ফিট করতে এখানে ছোটের জন্য এরকম, ঠিক আছে। 4 আর 8কে এখানে 4 আর কানেক্ট করে নিলাম। তো ব্যাটারিটা এখানে একটু পাশে রাখি, সব কিছু লাগিয়ে নিই। তো এই রেজিস্টারটা একটু আর করে নিই আমার সুবিধা মতো, আপনারাও আমাদের সুবিধা মতো করে নেবেন। এই পিনটি যাবে 4 নম্বর পিনে, 4 নম্বর পিনে, আর এই পিনটি যাবে 7 নম্বর পিনে। আর এই রেজিস্টারটা এখানে, এই পিনটি যাবে 6 বা 2-এ, যে কোনো ইচ্ছা আপনাদের ইচ্ছা অনুসারে 6 বা 2-এ। আর এখানে 4 আর 8, তো ক্যাপাসিটারটা আমি এখানে লাগিয়ে দিলাম সুবিধা মতো। আর এই পিনটি যাবে, মানে মাইনাসটা যাবে গ্রাউন্ডে, 1 নম্বর পিনে। আর 1 নম্বর পিন এই আইসিটার মধ্যে গ্রাউন্ড পিন, আর এই জন্য এটা শর্ট সার্কিট করে দিলাম। আর এটা পজিটিভ পিন 4 আর 8। আর এই ক্যাপাসিটারটা যাবে, একটু প্রবলেম হলো, এটাকে ডিলিট করতে হবে, কারণ 5 নম্বরটা এখানে লাগানো হবে, 5 নম্বর পিনে। আর এবারে 5 নম্বর পিনটাকেও ব্যবহার করা হবে। এইটা যাবে এখানে, এটা যাবে এখানে, আর এটা 2 নম্বর পিনে, এটার এই পজিটিভটা 2 নম্বর পিনে, নেগেটিভটা গ্রাউন্ড পিনে, ঠিক আছে, কানেক্ট হয়ে গেল। তারপরে এইটা এরকম হবে, এটা গ্রাউন্ড পিন এরকম করে কানেক্টেড, সোজা লাইনেও টেনে দেওয়া যেত। এবার এখানে দুটো রেজিস্টার লাগানো হবে, এটাকে আগে ভিতরে টেনে নিই। এটি এখানে লাগানো হয়ে গেছে, তো কি কর, এটা এখানে গিয়ে এখানে এইখানেই কানেক্টেড করে দিই আমার সুবিধা মতো, 6 নম্বর বা 2 নম্বর পিনে। আর এই রেজিস্টারটা একটু, এটা এটা 47 কিলো ওহমের হবে, ঠিক আছে, 47 কিলো ওহমের, কোয়ার্টার ওয়াটি বাজারে অ্যাভেলেবেল হয়, তো 47 কিলো ওহম। আর এটাও হবে 47 কিলো ওহমের, ঠিক আছে, 47টাই হয় আর কোয়ার্টার ওয়াটের। আর এটা হবে 470 কিলো ওহমের, 470 কিলো ওহমের কোয়ার্টার ওয়াট, ওকে। আর এটা 1 কিলো ওহম না, এটা 1 কিলো ওহম না, এটা 10, আচ্ছা দেখছি এরকম করে কমায়,
তিন কিলোমিটার করে দিন, 3 কিলোমিটার ঠিক আছে, ওকে। তো এরকম করলাম, তো ব্যাটারিটা এই ভিতরে নিয়ে চলে আসি, পজিটিভটা এখানে কানেক্টেড হবে, নেগেটিভটা এখানে কানেক্টেড হবে, এটা একটু পরে কানেক্টেড করব আমাদের ব্যাটারি। তারপরে এই 3 নম্বর আর এই 3 নম্বর পিনটাই আমাদের ব্যবহার করতে হবে, আর এই রেজিস্টারটা আমাদের এলইডি লাইটের জন্য। এলইডি লাইট গুলো নিয়ে নেই, আমাদের 20টা এলইডি লাইট দরকার, 20টা আমাদের ইচ্ছা মতো। আমাদের 20টা চার যতই নেবেন সেটাকে 4 ভাগে ভাগ করে নেবেন, সেরকম ব্যাটারিও লাগবে। তো আমি 4 9 ভোল্ট ব্যাটারি নিয়েছি, তো আমার এলইডি লাইট 20টাই আমি নেব। 1 2 3 4 5 এরকম করলাম, 5টা এলইডি লাইট। এবার এটাকে কপি করলাম এখানে পেস্ট, ঠিক আছে। তো এখানে 5টা, এখানে 5টা, এবার এলইডি আরো 10টা দরকার। এবার এটাকে রোটেট করে নিতে হবে, আরো একবার রোটেট, এই। এবার এটাকে কপি করে নিলাম এখানে একটা, এখানে পেস্ট, এখানেও পেস্ট, আর এখানেও পেস্ট। আমাদের 20টার মতো নিয়ে নিলাম এই। তো এখানে কানেক্ট করতে হবে এই পিনটা থেকে একবারে এই পিনটা অবধি, সব কানেক্টেড। এখানেও কানেক্টেড করে নিই, এই পিনটা থেকে এই পিনটা, এখানেও কানেক্টেড করে নিই এই পিন। দেখুন এখানে মাইনাস আর পজে, এই যে দাগটা দেখতে পাচ্ছেন না, এই দাগটা যেই দিকে থাকবে সেটা হচ্ছে মাইনাস এলইডি লাইটের ক্ষেত্রে, ডায়োডেরও ক্ষেত্রে, সব ক্ষেত্রেই এই দিকটা হচ্ছে মাইনাস, এলইডি লাইট জেনার ডায়োড সবেরই ক্ষেত্রে এটা হচ্ছে মাইনাস দিক, ঠিক আছে। এবার এই চিহ্নটা দেখে বুঝতে যায় এগুলো একটা একটা এলইডি লাইট, এলইডি মানে এগুলো একটা একটা ডায়োড। তো এর এই দিকের পজিটিভটা এর নেগেটিভে কানেক্টেড করতে হবে, এই পিনটা যাবে এরকম করে এই দিকে কানেক্টেড, আর এই পিনটা যাবে এরকম করে এইখানে কানেক্টেড, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন ডায়াগ্রামটা কিরকম হবে, বাস্তবে এরকমই দেখতে হবে। আর এই 1 কিলোমটা এখানে লাগিয়ে দিলাম, আর এই পিনটা যাবে এই 3 নম্বর পিনে, আর এই দিকেরটা যাবে 3 নম্বর পিনে, দেখুন এরকম হবে। আর মাইনাসটা যাবে এইখানটাতে, মাইনাসটা দিতে ভুলে গেলাম, এটা 1 কিলো ওহম নয়, এটাকে একটু প্রপারটাইতে কমিয়ে নিতে হবে। এটা কত ওহম করলে ভালো হবে, 1 কিলো ওহম একবার রেখে দেখি কিরকমটা হয়, এটাকে রান করি, রান হচ্ছে না, ওটাই দিয়ে এটা 20 ভোল্টেজ একবার করি, 20 ভোল্টেজের কাছে, দেখতে পাচ্ছেন 20 ভোল্টেজের কাছে এটা হচ্ছে। আর এটা একটু প্রপারে এটা কমিয়ে নিতে হবে, 1 কিলো ওহম নয়, 100 ওহমের কাছে হয়তো হতে পারে, 100 কিলো ওহম দেখি, 100। দেখতে পাচ্ছেন এবার কিরকম হচ্ছে এডি লাইটগুলো, একবার এগুলো জ্বলছে একবার এগুলো জ্বলছে। এবার আমি এখানে রং চেঞ্জ করতে পারেন তো আরো ভালো দেখাবে, এখানে 20 ভোল্টটাকে একটু কমিয়ে দেখি যে 12 ভোল্টেজ করা যায় নাকি। এখানে 20 ভোল্টেজ অ্যাডাপ্টারও পাওয়া যায় অনেক জায়গায়, প্রপারটাইতে গেলাম, এটা 12 ভোল্টেজ করে দিচ্ছি, ওকে। 12 ভোল্টেজের ব্যাটারিটাও চলবে তাহলে, 12 ভোল্টেজ অ্যাডাপ্টারে কেটে আপনি পজিটিভটা যেখানে আর নেগেটিভটা সেখানে লাগিয়ে দেখাবেন, ঠিক আছে। তো প্রথমত এগুলো রংটা চেঞ্জ করে নিই, রেড না রংটা চেঞ্জ করলে আবার ভিডিও বেশি হয়ে যাবে। এখানে আমি লাল নীল হলুদ সবুজ রংগুলো রেখে রেখে এখানে দেখতে পারতাম। তো এরকম ডায়াগ্রামটা হবে, বাস্তবে এরকমই দেখতে লাগবে না, বাস্তবে কেমন দেখতে লাগবে দেখাচ্ছি। এরকম ভোল্টেজে দেখতে পাচ্ছেন ভোল্টেজ কেমন হচ্ছে, কারেন্ট ফ্লোতে নর্মালি রাখছি। এবার এটা পিসিবিটা লেআউট দেখাচ্ছি, অফ করে আর পিসিবিটি আইকলাম, নেক্সট নর্মাল ফিক্স করি, নেক্সট এটা লার্জ করে দিই বড়ো, নেক্সট কনভার্ট। এবার কম্পিউটার নিজে নিজে বানিয়ে নিচ্ছে কোথায় কি লাগানো হবে, নীল লাইটগুলো ওরকম জায়গায়। তো এরকম কম্পিউটার একটু টাইম নেবে কিন্তু করে নেবে ঠিকঠাক মতো।
কোথায় কি লাগানো হচ্ছে না হচ্ছে। লো শুরু হয়েছে, আরে দাঁড়াবে তো, খোলা হবে না, তুমি যা করবে করো। আর একটা কাজ করতেছে তো মা, দাঁড়ো আর একটু বাকি আছে। এরকম দেখতে হবে তো আজকের দিনে এতটাই অফ করে দিই। লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, আর আগের ভিডিও যারা দেখেনি সেটাও দেখে নিন।